আমি এখন আছি আগরতলা স্টেশনে, আর আজকে আমি আগরতলা থেকে উদয়পুর পর্যন্ত যাব ট্রেনে করে। আগরতলা থেকে উদয়পুরের ভাড়া নিল 10 টাকা ট্রেনে। উদয়পুর মানে হচ্ছে যেখানে ত্রিপুরেশ্বরী, ত্রিপুরা সুন্দরী, যেখানে মন্দির রয়েছে ত্রিপুরেশ্বরী কালীবাড়ি, সেখানে যাব। আগরতলাটা আজকে পুরো এক্সপ্লোর করে তোমাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমেই দেখাবো। এখানে অনেক কিছু ঘোরার জায়গা আছে, তার মধ্যে মেন মেন জায়গা হলো ত্রিপুরেশ্বরী কালীবাড়ি, উজয়ন্ত প্যালেস, কসবা কালীবাড়ি, এগুলোই আগরতলার ফেমাস। কসবা কালীবাড়িটা তোমাদেরকে দেখাতে পারবো না, উজয়ন্ত প্যালেস এবং ত্রিপুরেশ্বরী কালীবাড়ি তোমাদেরকে আমি এই ভিডিওর মধ্যে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। পুরো ভিডিওটাই তোমরা দেখতে থাকো। এই ট্রেনটা যাবে, এটা হচ্ছে ডেমু ট্রেন। আমি আজকে যেই রুটে যাব সেই রুটে কোনো ইলেকট্রিক ট্রেন চলে না, পুরোটাই ডেমু, মানে ডিজেলে চলে। এই ট্রেনটা ডিজেলে চলে, ডেমু মানে ডিজেল ইলেকট্রিক মাল্টিপল ইউনিট। আর 10 টাকা ভাড়া নিল, যেরকম বললাম 43 কিলোমিটার রাস্তা আগরতলা থেকে একদম উদয়পুর পর্যন্ত। টোটাল 4 খানা মাত্র হল্ট দেবে, আর সময় লাগবে 50 মিনিটের মতন। 10:50 ছাড়ে এখান থেকে সকালবেলা, কিন্তু 10:50 অলরেডি হয়ে গেছে, এখনও দেখছি দাঁড়িয়ে আছে ট্রেনটা। আগরতলায় রয়েছি, আগরতলা সম্বন্ধে কিছু বলি। আগরতলা কোড নাম হচ্ছে AGTL জোন নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে, ডিভিশন হচ্ছে লামডিং। স্টেশনটাকে চালু করা হয়েছে 2008 সালে। প্রতিদিন এই স্টেশনের ওপর দিয়ে 15,000-এর মতন প্যাসেঞ্জার যাতায়াত করে। আগরতলা হচ্ছে ত্রিপুরা রাজ্যের রাজধানী এবং ত্রিপুরা জেলার বৃহত্তম শহর। আগরতলায় তোমরা এখান থেকে 15 কিলোমিটার দূরে মহারাজা বীর বিক্রম বিমানবন্দর, মানে যাকে আগরতলা বিমানবন্দর, তোমরা ওটা পেয়ে যাবে। ওখান থেকে তোমরা দিল্লি, কলকাতা, চেন্নাই, ব্যাঙ্গালোর চলে যেতে পারবে। ডেলি ইন্ডিগো এবং এয়ার ইন্ডিয়া সার্ভিস দেওয়া হয়। আর কি বলবো, আগরতলা মানে ত্রিপুরা রাজ্যের রাজধানী, মানে আমাকে আলাদা করে আর বলার কিছু নেই। ট্রেনে উঠে পড়ি, ট্রেন তো দেখছি পুরো ফাঁকাই রয়েছে। আর আগরতলায় 2খানা খেলার মাঠ আছে, ক্রিকেট স্টেডিয়াম, একটার নাম হচ্ছে MBB স্টেডিয়াম আর একটার নাম হচ্ছে পলিটেকনিক মাঠ। আর 2খানা ফুটবল স্টেডিয়াম আছে, একটার নাম হচ্ছে উমাকান্ত মিনি স্টেডিয়াম আর একটার নাম হচ্ছে দশরথ দেব স্টেডিয়াম। আগরতলা থেকে তোমরা যেরকম বললাম, এখান থেকে তোমরা 50 কিলোমিটার মতন দূরে তোমরা চলে যেতে পারবে ত্রিপুরেশ্বরী কালীবাড়ি। তারপরে আশেপাশে তোমরা বাংলাদেশের আখাউড়া বর্ডার যেটা, সেটা পেয়ে যাবে। চট্টগ্রামও খুব কাছে এখান থেকে। আর কি বলবো, স্টেশনটা সত্যিই খুব ভালো। স্টেশনের বাইরের ভিউ যদি তোমরা দেখো, মনে হবে পুরোটা রাজ প্যালেস যাকে বলে। আর পুরো জার্নিটাই তোমরা দেখতে থাকো, একদম আগরতলা থেকে পুরো ত্রিপুরেশ্বরী কালীবাড়ি। আর দেখো, ডেমু ট্রেনটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, পুরো ফাঁকা ট্রেন, ফ্যান ঠ্যান সবই চলছে, চার্জিং পয়েন্ট তো নেই, পুরো ফাঁকা, বাথরুম আছে। আর পুরো কোচে চলে যাওয়া যায়, পুরো একদম এক মাথা দিয়ে আর এক মাথা তুমি চলে যেতে পারবে। তবে চার্জিং পয়েন্ট কোথাও নেই। দশটা পঞ্চাশে ছাড়ার সময় যেরকম বললাম, আর এখন বাজে দেখো 11:03, এখনও ছাড়ার সময় হয়নি আর কি। দেখি কখন ছাড়ে, তোমাদেরকে আমি ট্রেনটা ছাড়ুক, তারপর তোমাদেরকে আমি দেখাচ্ছি। ছেড়ে দিল আমাদের ট্রেনটা আগরতলা স্টেশন থেকে, আর 10:50 ছাড়ার টাইম, এখন ছাড়লো দেখো, এখন বাজে হচ্ছে কটা, 11:13 এখন ছাড়লো। আগরতলা যেরকম তোমাদেরকে বললাম, এই ট্রেনটা হচ্ছে ডেমু ট্রেন, এই লাইনে কোনো ইলেকট্রিক নেই, আমি যেই লাইনে যাব। আর আগরতলার পরে এই ট্রেনটা আমাদের স্টপেজ দেবে শেখের কোট, তোমাদেরকে আমি শেখের কোট স্টেশনটা দেখিয়ে দেবো। আগরতলা স্টেশন থেকে 6 কিলোমিটার রাস্তা আসলাম শেখের কোট, কোড নাম হচ্ছে SKKE, প্ল্যাটফর্ম আছে মাত্র 1খানা। আর জোন হচ্ছে নর্থ ওয়েস্টার্ন রেলওয়ে, আগরতলা ছিল নর্থ ইস্ট, এটা নর্থ ওয়েস্টার্ন রেলওয়ে। আর ডিভিশন হচ্ছে লামডিং। আর স্টেশনটাকে চালু করা হয়েছে 2016 সালে,
আর ইলেকট্রিফাইড নেই, আর লাইন একটাই, লামডিং সাবরুম লাইন সেকশন। আর এরপরে আমাদের এই ট্রেনটা স্টপেজ দেবে বিশালগড়ে, বিশালগড়। আর দেখো পুরো প্ল্যাটফর্ম পুরো ফাঁকা, লোকজন উঠলোই না, মানে না উঠলো বললেই চলে, এক দুজন উঠলো, পুরো ফাঁকা। আর পুরো পাহাড়ের মাঝখানে একটা স্টেশন যাকে বলে। আমার তো এই প্রথম এইসব রুটে ভিডিও করা, কোনো এক্সপিরিয়েন্সই নেই কীরকম কী ভিড় হবে না হবে, দেখলাম সেরকম কোনো ভিড়ই নেই যাকে বলে। শেখের কোট, তবে ভিউ কিন্তু খুব সুন্দর, চারদিকে দেখো সবুজ আর সবুজ প্রকৃতি, শেখের কোট। আগরতলা স্টেশন থেকে 14 কিলোমিটার রাস্তা আসলাম বিশালগড়। কোড নাম্বার হচ্ছে BLGH, প্ল্যাটফর্ম আছে দুখানা, জোন হচ্ছে নর্থ ওয়েস্টার্ন রেলওয়ে ডিভিশন লামবার। বিশালগড় ছেড়ে দিয়েছে, এখন আমাদের ট্রেন ঢুকছে বিশ্রামগড় স্টেশনে, বিশ্রামগড়। আর বাড়িঘরগুলো দেখো পুরোটাই সব টিনের বাড়ি, টিনের বাড়ি আর সবুজ গাছপালা, খুব সুন্দর লাগছে দেখো সব উঁচু উঁচু বাড়িঘরগুলো। আগরতলা স্টেশন থেকে 27 কিলোমিটার রাস্তা আসলাম বিশ্রামগঞ্জ, কোড নাম্বার হচ্ছে BHRM, প্ল্যাটফর্ম আছে দুখানা, জোন হচ্ছে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে ডিভিশন লামডিং। স্টেশনটাকে চালু করা হয়েছে 2016 সালে, আর ইলেকট্রিফাইড নেই, আর লাইন একটাই যেরকম বললাম, সাবরুম সেকশন, লামডিং সাবরুম সেকশন। আর এই বিশ্রামগঞ্জ হচ্ছে ত্রিপুরা রাজ্যের সিপাহী জালা জেলার একটা শহর, আগেরটাও ছিল বিশালগড়ও ছিল সিপাহী জালা জেলা, এটা হচ্ছে বিশ্রামগঞ্জের জেলা হচ্ছে সিপাহী জালা জেলা। আর এরপরে আমাদের এই ট্রেনটা স্টপেজ দেবে উদয়পুরে, তোমাদেরকে আমি উদয়পুর স্টেশনটা দেখিয়ে দেবো। স্টেশন থেকে 43 কিলোমিটার রাস্তা আসলাম উদয়পুর, কোড নাম্বার UDPU, প্ল্যাটফর্ম আছে তিনখানা, জোন নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে ডিভিশন হচ্ছে লামডিং, আর লাইন একটাই, আগরতলা সাবরুম লাইন। আর উদয়পুর হচ্ছে ত্রিপুরা রাজ্যের গোমতি জেলার অবস্থিত একটা শহর। এখন আমি যাব বাইরে বেরোবো, বাইরে বেরিয়ে দেখি অটো ফটো কী পাই। অটো তো এইদিকে যাচ্ছে কিন্তু এই দিকটাও রয়েছে, আমি স্টেশন দেখো, এ হচ্ছে স্টেশন, স্টেশনের বাইরে বেরিয়ে এদিকটা অটো আছে। স্টেশনের বাইরে চলে আসলাম আর তোমাদেরকে বাইরের ভিউটা দেখিয়ে দিই, দেখো স্টেশনের বাইরের ভিউ দেখো, এই হচ্ছে উদয়পুর স্টেশন। ছোট একখানা স্টেশন কিন্তু দেখো বাইরের যে ভিউটা, স্টেশনের বিল্ডিংটা দেখো কত সুন্দর, পুরো একটা প্যালেসের মতন। আর এখানে অটো সেরকম বেশি নেই, গোনা 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 অটো আছে,
তবু জিজ্ঞাসা করি কোনটা যাবে। লেখা রয়েছে উদয়পুর। উদয়পুর কালী মন্দির যাবে? কত একজন মন্দিরে যাবো? কত লাগব? 90 টাকা যাইব নাকি? ব্যাক করবেন নাকি? হ্যাঁ ব্যাক করলে কথা কই এলো। আপনি কই যান? কিলতরা কোন সময় আইবেন? পঞ্চায়েতে কত সময় লাগবে? আজ লাগক না, আমি আসি, ফোন করাম। ঠিক ঠিক আছে। মন্দিরে যাবো খালি 10-15 মিনিট খালি ব্যাস। ওই ঠিক আছে, মন্দির বন্ধ হয়ে গেছে নাই? না না, তাহলে ঠিক আছে চল। পৌঁছে গেছি ত্রিপুরা সুন্দরী মন্দিরে, আর এই অটো রেখে দিয়েছি, আমি আপ ডাউনই করবো। আর দেখো এখানে প্রচুর সব মালা টালা সব পেয়ে যাবে। আমাদেরকে ত্রিপুরেশ্বরী মন্দিরটা দেখিয়ে দিলাম, এই হচ্ছে মন্দির। আর খুব সুন্দর দর্শন করলাম, ভীষণ ভালো লাগলো। আর এখানকার সিস্টেম সত্যিই খুব সুন্দর, ভিড় রয়েছে কিন্তু তবুও একদম সিস্টেম অনুযায়ী সবাইকে দর্শন করতে দিচ্ছে, ছবি তুলতে দিচ্ছে, কোনো অসুবিধে নেই। আর মন্দিরের পাশেই দেখো একটা বটগাছ রয়েছে, প্রচুর গরম মানে ছায়া নিচ্ছে, ভীষণ ভালো লাগছে যাকে বলে। আর এদিকটা এখনও সব কাজকর্ম চলছে, ওদিকটাও সব কাজ চলছে, পরবর্তীকালে হয়তো ওইদিকটা সব দোকান ফোকান করবে। এখন এদিকটা যেরকম স্পেস নেই, অতটা জায়গা নেই, এই দিকটা জায়গা বড় করছে আর ওখানে সব পাঠা বলি দিচ্ছে। এই দেখো এদিকটা প্রচুর বড় জায়গা করছে, এখানে দোকান ফোকানই সব করবে। আর আমার অটো দাঁড়িয়ে আছে, এখনও একটাও বাজেনি। আমার ট্রেন হচ্ছে 3:15, তার মানে বুঝতে পারছো 1:00, 2:00, 3:00, মোটামুটি এখনো 2.5 ঘন্টার মতন আমাকে স্টেশনে বসে থাকতে হবে, কিছু করার নেই। চলে যাচ্ছি, এখন সিঁড়ি দিয়ে নেমে যাই। এই হচ্ছে রাস্তা, এই আমার অটো, এই হচ্ছে অটোটা। আমরা নিয়ে নিলাম, তো আমরাটা ছুলে আবার দেখো পিছনে আবার এরকম কি একটা দিয়ে দিয়েছে পিছন দিক দিয়ে। এই গরমে আমরা তো আবার লঙ্কার গুঁড়ি লবণ দিও। হ্যাঁ 1-2 আয়ে যেরকম হচ্ছে, ট্রেন এই লাইনে খুব কম। তো ওনাকে বললাম, বললো বাসস্ট্যান্ডে চলুন, বাসস্ট্যান্ড থেকে আগরতলার বাস পেয়ে যাবেন। আমি ঠিক আছে, তাহলে আগরতলায় যাই, এই বাসস্ট্যান্ডেই যাই, বাসস্ট্যান্ড থেকে সোজা আগরতলা চলে যাবে, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। নাহলে কে বসবে? এখন 1:00, 3:15 ট্রেন, কোনো কাজ নেই। এতক্ষণ যতক্ষণে বসবো ততক্ষণ ওই বাসে করে, যতক্ষণ বমু ততক্ষণে চলে যাবো না বাসে করে, ততক্ষণে আমি বাসে করে পৌঁছে যাবো।